যে প্রেসের মাধ্যমে আপনাকে আমি চ্যালেঞ্জ করি একটা তিনটে চ্যালেঞ্জ করি কালে একটার উত্তর দিয়েছে যে এক নম্বর কথা যে আপনি এবং আপনার ভাই নলেজ সিটি টাকা নিয়ে চাচুয়া জিঙ্গেলদের হাজি মৌজায় জেল নাম্বার 118 খতিয়ান নাম্বার 3347 63 বিঘে জমি কিনেছেন এবং জোর করে জমি দখল করেছেন 150 বিঘে এর উত্তর আপনাকে দিতে হবে তৃণমূল নেতা কাইজার আহমেদ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন কি আপনি ভোটের সময় মানে শত শত কোটি টাকা বিজেপি থেকে নিয়েছেন এবং আপনি নলেজ সিটি নামে জোর জবরদস্তি বন্দুক ঠেকিয়ে বা ভাইজান জিন্দাবাদ বলে জমি নিয়েছেন কি বলবেন দেখুন ভাই বাচ্চা বাচ্চাও জানে কেউ যদি কারো এক ছটাক জায়গা মানে বাড়ি করছে বাড়ির পাশে দু ফুট করে 4 ফুট ছাড়ার জায়গায় কেউ হয়তো 2.5 ফুট ছেড়েছে কেউ যদি 1.5 ফুট ছাড়ে এই নিয়ে ঝামেলা করে মাথা ফাটিয়ে কেস কাবারি হয়ে যাচ্ছে লাশ পড়ে যাচ্ছে সেখানে আমি শয়ে শয়ে বিঘের মানুষের জায়গা নিয়ে দখল করে রেখে দেবো তারা ছেড়ে দেবে কোনো দিন এটা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে এক নম্বর দিতে কথা হচ্ছে এখন তো শাসক দলে তৃণমূল কংগ্রেস আছে তাদের প্রশাসন থেকে শুরু করে সবটাই তাদের আছে তারা প্রশাসনকে দিয়ে তাহলে যাদের জায়গা আমরা নাকি অবৈধভাবে দখল করে রেখেছি তাহলে ঘিরিয়ে দিচ্ছে না কেন সুতরাং তাকে কে বলেছে আমরা জানি যে যে আর মাধ্যমে তিনি সব ক্ষমতাগুলো শুনেছেন তারা আমাদের কত টাকা নিয়ে চলে গেছে ঠিক সময় মিডিয়ার মাধ্যমে বলবো সে টাকাটা কাইজারদাকে কত ভাগ দিয়েছে সে টাকাটা হয়তো সে মাইতে এসে হয়তো এসে বলতে পারে কিছু ভাগ যদি দিয়ে থাকে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এক ভদ্রলোকের সাথে নির্বাচনের আগে ওনার যোগাযোগ হয় অনল বিশ্বাস নামটা মনে এসেছে অনল বিশ্বাস এই ভদ্রলোক হচ্ছে শ্রীরামপুরের ওই হুগলি জেলা শ্রীরামপুরে ওই চত্বরে যেখানে মানে আপনাদের ওই আমাদের ফুরফুরা শরীফ আছে জঙ্গিপুর তো এই শ্রীরামপুরের 7টা বিধানসভার একজন অবজারভার ছিল বিজেপির টোটাল পশ্চিমবাংলার অবজারভার ছিল কৈলাস বিজয়বর্গী তো এই অনল বিশ্বাসের সাথে এ আমাদের নওশাদ সিদ্দিকী সেটিং করে করে বসে এর মাধ্যমে কৈলাস বিজয়বর্গীর সঙ্গে কথা বলে দিল্লি যায় দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বসে দুবার বসে এবং 500 কোটি টাকা পশ্চিমবাংলার জন্য দেয় ওদের হাতে ওদের কাজ একটাই ছিল যে মুসলিম পার্সেন্টেজ অফ ভোটটাকে কেটে 15-র নিচে নিয়ে আসতে হবে এবং ওরা দুই ভাই কথা দিয়েছিল যে হ্যাঁ এটা আমরা করব কারণ মুসলিম ভোট যদি সব সরাসরি তৃণমূলে চলে যায় তাহলে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে সরানো যাবে না বহু চেষ্টা করেছে বহু বড় বড় কথা বলেছে যে দক্ষিণ 24 পরগনায় যদি একটা সিট তৃণমূল পায় আমি আব্বাস সিদ্দিকি আমার গলা আমি কেটে দেবো আবার বলেছে পশ্চিমবাংলা ছেড়ে চলে যাব আমাকে আপনারা সমর্থন করুন ভোট দিন আমি 100 সিট এনে আপনাদের দেখাবো এসব কথা বড় বড় কথা ওরা বলেছিল আর বিজেপি ওদের উপর অন্তর্বত বিশ্বাস ভরসা করে ওই 500 কোটি টাকা দিয়েছিল আমার নামে কেস করতে পারে মানহানির মামলা করতে পারে কারণ ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি যে নওশাদ সিদ্দিকি ওই টাকা নিয়ে এসেছিল ডিল করেছিল এবং কোলাঘাটে সার্কিট হাউসে বসে কি ধরনের ডিল হয়েছিল সেই ডিল যদি ওপেন করতে বলে আমি সেই ডিল ওপেন করে দেবো সেখানে কি কি কথাবার্তা হয়েছিল তাই এই হচ্ছে এদের চরিত্র মুসলিমকে ভাগাভাগি করে হাফাফ করে দাও পারিনি আর যে কথা হচ্ছে যে শত শত কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে এই বিষয়ে আমি বক্তব্যটা শুনেছি এই রিসেন্ট শুনলাম আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি আমার আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছে লোকাল থানায় এই বিষয়টা নিয়ে এ করতে ডায়েরি করতে এফআইআর করতে লোকাল থানা যদি না এটাকে অ্যাকসেপ্ট করে অ্যারেস্ট না করে এসপির পরে কোর্টে লোকাল কোর্টে আমাদের যে সেশন কোর্ট আছে সেখানে যেতে আস্তে আস্তে এটাকে মানহানির মামলা যেটাকে বলে সেটাকে হাইকোর্টের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই অনুযায়ী আমার লয়ারকে চিঠি ফিটি সব করতে বলেছি আমি খুব তাড়াতাড়ি এটা দেবো ওনার বক্তব্যে এটা বলেছেন আমি নাকি দুবার দিল্লিতে গিয়েছি অমিত শাহজির কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছি তো এই এই কোর্টটাকে সামনে রেখেই আমি থানাতে দিয়ে কোর্টে দ্বারস্থ হব আমি মানহানি কেস করব এবং অমিত শাহজিকে যাতে উত্তর দেয় সেটারও আমি অপেক্ষা করব যেন অমিত শাহজিকে নামটার মধ্যে আমি তো কোর্ট কেসের মধ্যে অমিত শাহজিরও নাম নেব
যেমন অমিত শাহজির কাছ থেকে নিয়েছি, সুতরাং অমিত শাহজি উত্তর দেবে 500 কোটি টাকা আমাকে কবে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, আর কার বাবার টাকা দিয়েছে সেটা অমিত শাহজিকে উত্তর দিতে হবে। সারা পশ্চিম বাংলার 25% মুসলিম তারা তৃণমূল কংগ্রেসকে অন্ধের মতো বিশ্বাস ভরসা করে ভোট দিয়েছে, তারা ভোট দিয়েছে, আর এদের মতো দুষ্টু লোকদের জন্য সামান্য পার্সেন্টেজ অফ ভোট কেটেছে, তার সেটা নিয়ে আমরা দ্বিধা করি না, সেটা নিয়ে আমাদের কোনো ভয় নাই। কিন্তু আজকে ভাঙড়ের মানুষ ওই টাইমটায় ওই পিরিয়ডে কোভিডের সময় যেভাবে ভুল পথে গিয়েছে, ওখানে বোঝানোর লোকের অভাব ছিল, এ ভাবছে আমি টিকিট পাবো তবে বোঝাবো, ও ভাবছে আমি টিকিট পাবো তবে বোঝাবো, এই আমি পাবো পাবো করে আর বোঝাবো বোঝাবো করে বোঝানো আর হয়নি, ততক্ষণে লোক ফুরফুরে গিয়ে হাত তুলে ফেলেছে, চণ্ডীপুরে গিয়ে হাত তুলে ফেলেছে, ফুলবাড়ির মিটিং এ এখানে মিলাদের নাম করে মিটিং করতেছে সেখানে হাত তুলে ফেলেছে। আমি যখন লাস্ট টাইম এসে লোককে বলি যে চলুন এসব করে লাভ নেই, দলটা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ছাতা, বটগাছের মতো যে ছায়া দেয়, লোক আমাদের কথা শুনিনি, লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে বলেছিলাম বিশ্বাস করেনি, কি হলো আজকে ভাঙড় যে তিমিরে ছিল তার থেকে আরো 5 বছর পিছিয়ে গেল। এই সমস্ত রাস্তাঘাট ছোট ছোট আমরা আরো অনেক বেশি করে করতে পারতাম, পেতাম, সব জায়গায় আমাদের মুখ থাকতো গিয়ে বলার, সে মুখ আর নেই, সে মুখ আর নেই। এই ফুলবাড়ি বুথের এই জাউলগাছি অঞ্চলের 23, 24, 25 বছরের যারা ছেলেরা যারা রয়েছে তাদেরকে বিপদে পরিচালিত করার জন্য ভুল ভাল বুঝিয়ে তোমাদের কেস খাইয়ে তোমাদেরকে বাড়ি ছাড়া করিয়ে তোমার যৌবন শক্তিকে ব্যবহার করে এরা যেন তেন প্রকারের টাকা ইনকাম করতে চায় এবং এদের পাওয়ারটা দেখাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওয়েট দেখাতে চায়, ওয়েট দেখো আমার পিছনে কত লোক আছে তোমাদেরকে ইউজ করছে ব্যবহার করছে, সেটা তোমাদের বুঝতে হবে। এই যতক্ষণ আমরা চেষ্টা করব এটা বোঝানোর জন্য ইয়াং জেনারেশনকে, যারা ধর্মের নাম করে এই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তোমাদেরকে বেপথে পরিচালিত করছে, এটা বোঝানোর চেষ্টা করব, যতক্ষণ দেখবো আর হচ্ছে না বুঝছে না আমাদের সঙ্গে মিশে আছে, আবার তলে তলে আইএসএফ এর সঙ্গে যোগাযোগ রাখছে, ভাবছে আমাদের চোখ সব বুঝি, 40 বছর আমাদের পার হয়ে গেছে, চোখ বুঝি 40 হয়েছে আমরা দেখতে পাইনি, আমাদের জ্ঞান বুদ্ধি আর নেই, সব বুঝতে পারি সব বুঝতে পারি। তাই তাদেরকে সাবধান করছি বেশি চালাকি করবেন না, বেশি চালাকি করার কোনো দরকার নেই, আমরা ওপেন টু অল করে দেবো, হয় এদিকে থাকো না ওদিকে থাকো, 23-এর পঞ্চায়েত আমরা পার করে নেব, 24-এ গিয়ে কোথায় যাবে যারা আইএসএফ এর জন্য লাপাচ্ছে আজকে, 24-এ কোথায় ভোট দেবে এরা, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, তখন আইএসএফ কোথায়, সিপিএম কোথায়, কংগ্রেস কোথায়, থাকবে তো দুটো দল বিজেপি আর তৃণমূল, তার মধ্যে তো একটাকে তোমার বাঁচতে হবে, হয় তৃণমূলে ভোট দাও নাহলে বিজেপিতে ভোট দাও, কোথায় আইএসএফ পাবেন, তাহলে আইএসএফ জিতবে, একটা ভোট নষ্ট করবেন আপনারা।